वेलकम बैक टू अनदर वीडियो ऑफ समथिंग अननोन बेंगली। सो गाइज, आशा करी प्रीवियस वीडियो अपने सबार भलो लेगे। असंख्य धन्यवाद सबाई के वीडियो देखार जो। हिस्ट्री अफ कलकता इज अ नाइस टपिक गाइज, किन्तु एटा निये कोनो प्लान छिलो ना, बाट आई उइल डेफिनेटलि थिंक अबाउट इट। समय लागबे किन्तु हो जाबे। एटा प्रिभियस वीडियो कमेंट्स रिप्लाई छिलो। जदि आपनी प्रिभियस वीडियो ना देखे थाकेन ताहले डेस्क्रिप्शने लिंक आछे। फ्यूचर देखार आगे एकटु पास्ट जेने रखा भालो। आमी सौमित, आज कथा बोलबो अबाउट फ्यूचर अफ द आर्थ। যদি আপনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে ইন ফিউচার আপনি এমন অনেক ইনফরমেশন পাবেন যা আশা করি আপনাকে একটু হলেও নতুন কিছু জানাবে। তো নানা ধরনের আননোন ইনফরমেশন পাওয়ার জন্য স্টে টিউনড। আমরা এখন জানি আর্থ কিভাবে বিল্ড হয়েছিল অ্যান্ড কত সময় লেগেছিল আর্থ সৃষ্টি হতে। সো ফিউচার কে দেখেছে? নোবডি, রাইট? বাট কিছু সায়েন্টিফিক ক্যালকুলেশন অ্যান্ড থিওরিজের পর কিছু আইডিয়া করা যেতে পারে আমাদের ফিউচার। তো এই ভিডিওতে আমরা এমন কিছু জানবো যেটা হয়তো আমাদের এখনও মাথায় আসেনি। আমরা কি আজ থেকে 20 বছর আগে জানতাম যে এমন একটা ডিভাইস সবসময় আমাদের পকেটে থাকবে যেটা 2001 সালের বাড়ির কম্পিউটার্সের থেকে বেশি পাওয়ারফুল? ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দ্য মোবাইল ডিভাইস। মেবি আপনি ভিডিও তাতেই দেখছেন এখন। তো 20 বছরের মধ্যে টেকনোলজি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে? এবার আপনি ভাবুন, নেক্সট 1000, 1 লাখ, 1 কোটি বছরে টেকনোলজি কোথায় যেতে চলেছে? সো গাইস, আজ আমরা আবার ট্রাভেল করব টু সি দ্য ফিউচার অফ আওয়ার হিউম্যানিটি। বাট অ্যাজ ইউ নো, 10 মিনিটের বেশি হবে না ট্রিপ। সো লেটস স্টার্ট। 26th of April 1986, ইউক্রেনের সিটি চার্নোবলের নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে 4 নম্বর রিয়েক্টর এক্সপ্লোড হয়েছিল, এখন যেটা চার্নোবল ডিজাস্টার নামে পরিচিত। পুরো সিটির চারিদিকে রেডিয়েশন এমন হয়েছিল যে আজও ওখানে মানুষ থাকলে তার ক্যান্সার হওয়াটা খুব স্বাভাবিক। এখন এটা টুরিস্ট প্লেস, কিন্তু সায়েন্টিস্টের মতে এই জায়গার রেডিয়েশন নর্মাল হতে এখনও অ্যাপ্রক্সিমেট 22,000 বছর সময় লাগবে। ইন ডেপথ যাওয়ার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। ইউনিভার্সের কোনো জিনিস স্থির নয়, এভরিথিং এক্সপেন্ডিং। আমরা কি জানি পৃথিবী নিজে 1609.34 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ঘুরছে, সাথে সূর্য চক্কর কাটছে? তেমনই আমাদের সূর্যও নিজে 7189.2 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ঘুরছে, আর তার সাথে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে চক্কর কাটছে। অ্যাপ্রক্সিমেট 50,000 বছর পর চাঁদের লুনার টাইপসের জন্য পৃথিবীর রোটেশনাল স্পিড একটু কমে যাবে, যার ফলে এখন পৃথিবীতে 1 দিন মানে 24 ঘন্টা 1 মিনিট। এই সময় পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে এখনকার থেকে আরও অনেক বেশি নক্ষত্র দেখা যাবে। এই সময় নায়াগ্রা ফলসের অস্তিত্ব থাকবে না, সাথে সাথে গ্রিনল্যান্ডের সমস্ত আইস মেল্ট হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেট 1 লাখ বছরের মধ্যে মানুষ রেড প্ল্যানেট মার্সকে টেরাফর্ম করে লাইফ সার্ভাইভ করার মতো বানিয়ে ফেলবে, তখন মানুষও নিজেদের ডেভেলপ করে ফেলবে নিউ প্ল্যানেটের সাথে। অ্যাপ্রক্সিমেট 5 লাখ বছর পর আবার কিছু অ্যাস্ট্রয়েড পৃথিবীর সার্ফেসে আসার হাই পসিবিলিটিস আছে, যা আর্থে 400 কিলোমিটার পর্যন্ত বড় গর্ত বানিয়ে দেবে। এর সাথেই পুরো আর্থের সার্ফেস আবার হাই টেম্পারেচার, চারিদিকে অ্যাশ অ্যান্ড কার্বন। অ্যাপ্রক্সিমেট 10 লাখ বছর পর পৃথিবীতে হবে সুপার ভলক্যানিক ইরাপশন, বিস্ফোরণ হওয়ার ফলে 3000 কিউবিক কিলোমিটার জায়গা গরম লাভায় ভরে যাবে। কিন্তু প্রবলেম এটা নয়, প্রবলেম এর থেকে বেরোনো গ্যাস, ডাস্ট অ্যান্ড কার্বন। লাস্ট টাইম সুমাত্রাতে 75,000 বছর আগে মানুষের জানা পৃথিবীর সবচেয়ে বড় সুপার ভলক্যানিক ইরাপশন হয়েছিল। এটাকে বলা হয় টোবা সুপার ভলক্যানিক ইরাপশন, যার জন্য পৃথিবীর অলমোস্ট 90% গাছপালা গ্লোবাল ভলক্যানিক উইন্টারের সময় সূর্যের আলো না পেয়ে মারা যায়। সায়েন্টিস্টরা এটা বলে এই ইরাপশনের পর পৃথিবীতে 3000 থেকে 10000 মানুষই সার্ভাইভ করতে পেরেছিল। তো এত কিছু যদি আমরা অলরেডি সার্ভাইভ করেছি, তাহলে 1 লাখ বছর পর আমাদের টেকনোলজি কোথায় যেতে পারে আপনি আইডিয়া করতে পারেন? এর পর যদি কিছু জানতে হয়, তাহলে টাইপ 3 সিভিলাইজেশন মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি অ্যাচিভ করতে হবে, যার ফলে আমাদের গ্যালাক্সির 100% সোলার এনার্জি ইউজ করতে পারবো আমরা। কিন্তু আজ 2021 আমরা আমাদের সোলার সিস্টেমের মানে সানের অনলি 5% এনার্জি ইউজ করতেও জানি না, আর তখন আমরা আমাদের গ্যালাক্সির যত নক্ষত্র আছে সবার সোলার এনার্জি ইউজ করতে শিখে যাব। অলমোস্ট 5 কোটি বছর পর মার্সের মুন ফোবোস অস্থিতিশীল হয়ে যাবে। এই সময় মার্সের টাইডাল ফোর্স চলাকালীন ফোবোস ছোট ছোট পাথরের টুকরো হয়ে মার্সের রিং ক্রিয়েট করবে, যেমনটা আমরা এখন স্যাটার্নের আশেপাশে দেখতে পাই। স্যাটার্নের থেকে মনে পড়ল, অ্যাপ্রক্সিমেট 10 কোটি বছর পর স্যাটার্নের রিং স্যাটার্নের গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে চলে যাবে, না হলে স্যাটার্নের মধ্যে কোলাইড করবে, আর স্যাটার্নের এই সুন্দর রিং সবসময়ের জন্য গায়েব হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেট 25 কোটি বছর পর আমাদের হোম প্ল্যানেট আর্থের সমস্ত কন্টিনেন্টস একসাথে জুড়ে যাবে, এর সাথেই তৈরি হবে দ্য সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া আল্টিমা। সায়েন্টিস্টদের মতে
প্যাঞ্জিয়া আল্টিমা অ্যাপ্রক্সিমেট 50 কোটি বছর পর্যন্ত থাকবে। অ্যাপ্রক্সিমেট 50 কোটি বছর পর পৃথিবীতে গামা রে ব্লাস্ট হবে, যেটা 1 লাখ সুপারনোভা এরাপশনের থেকেও বেশি পাওয়ারফুল। গামা রে ব্লাস্ট হলো যখন কোনো নক্ষত্র নিজের শেষ সময় আসে, তখন সুপারনোভা এক্সপ্লোশন হয়। এই সুপারনোভা এক্সপ্লোশন থেকে বের হয় ডেডলি গামা রেজ, যার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কতটা ডেডলি সেটা বোঝার জন্য স্টারের পাওয়ার জানতে হবে। আমাদের সান প্রতি সেকেন্ডে 3.86×10^20 ওয়াট সোলার এনার্জি রেডিয়েট করে, আর এটা লাস্ট 470 কোটি বছর ধরে কনস্ট্যান্টলি চলছে। কোনো নক্ষত্র তার হোল লাইফে যত সোলার এনার্জি রেডিয়েট করে, এই গামা রে ব্লাস্ট তার থেকে বেশি সোলার এনার্জি রেডিয়েট করে মাত্র 30 সেকেন্ডে। পৃথিবী থেকে নিয়ার অ্যাবাউট 6,500 লাইট ইয়ার দূর থেকে এই গামা রে আসবে। এত দূর থেকে আসা সত্ত্বেও এটা আমাদের প্ল্যানেটের 50% ওজোন লেয়ার নষ্ট করে ফেলবে। আর ওজোন লেয়ার না থাকলে কি হয় সেটা আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখেছি। তো এর সাথেই পৃথিবী থেকে লাইফ শেষ হয়ে যাবে, আর এরপর যেটা হবে সেটা আমাদের এখনকার ক্যালকুলেশনের থেকে অনেক আলাদা। এর সাথেই আমাদের সূর্য হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে, আর সূর্যের সাইজ আমাদের প্ল্যানেট আর্থের মতো হয়ে যাবে। এটা বোঝার জন্য আমরা ধরে নিই সূর্যের সাইজকে কম্প্রেস করে যদি আর্থের সাইজে আনা হয় উইদাউট কম্প্রেসিং দ্য পাওয়ার অফ দ্য সান, তাহলে যেটা হবে সেটাকে হোয়াইট ডোয়ার্ফ বলা যেতে পারে। এর সাথেই আমাদের সোলার সিস্টেমের বাইরে অনেক স্টার্স তৈরি হবে, আবার শেষও হতে থাকবে। এই সময় আর্থ নিজের হ্যাবিটেবল জোনে থাকবে না। আর্থকে বাঁচিয়ে রাখতে হলে এসব হওয়ার আগে আর্থকে নিজের পজিশন থেকে সরিয়ে হ্যাবিটেবল জোনে নিয়ে যেতে হবে। কমন গাইজ, মানব জাতি এখন Type 3 সিভিলাইজেশনে বিলং করে, অ্যাস্ট্রয়েডের হেল্প নিয়ে এটা পসিবল হতে পারে। এই ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আর্থকে নিজের পজিশন থেকে সরাতে ইচ্ছা না হলে সেই সময়কার মানুষ অথবা সাইবর্গ নিজেদের কোনো এক্সো প্ল্যানেটে মুভ করে ফেলবে, না হলে আশেপাশের প্ল্যানেটসকে লাইফ সার্ভাইভিংয়ের জন্য হ্যাবিটেবল বানিয়ে ফেলবে। মানুষ যদি অন্য কোনো প্ল্যানেটকে আর্থের মতো বানিয়ে ফেলতে পারে, লজিক্যালি আর্থের কোনো প্রয়োজন পড়বে না। আর এটা কিভাবে পসিবল হবে এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে। অ্যাপ্রক্সিমেট 450 কোটি বছর পর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে কোলাইড করবে। এর সাথেই একটা নতুন জায়ান্ট ইলিপ্টিক্যাল গ্যালাক্সি তৈরি হবে, যার নাম হবে মিল্কোমেডা গ্যালাক্সি। এর সাথে সাথে দুটো গ্যালাক্সির সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলস নিজেদের সাথে কোলাইড করবে। কিছু স্টার্স গ্যালাক্সির থেকে চলে যাবে অনেক দূরে, আর বাকি কিছু কোলাইড করবে নিজেদের মধ্যে। সাথে কিছু নতুন স্টার্স আর প্ল্যানেটও তৈরি হবে এই সময়। অ্যাপ্রক্সিমেট 1,000 কোটি বছর পর এন্টায়ার ইউনিভার্স অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে ফেলবে, মানে নিজেকে এক্সপেন্ড করে ফেলবে। অ্যাপ্রক্সিমেট 5,000 কোটি বছর পর এই সব গ্যালাক্সিস আমাদের থেকে সুপারসনিক স্পিডে ডিস্টেন্স ক্রিয়েট করবে। একটা সময়ের পর স্পেসে কিছুই ভিজিবল থাকবে না, আর পুরোটা ডার্ক। অ্যাপ্রক্সিমেট 10,000 কোটি বছর পর আমাদের ইউনিভার্সের অলমোস্ট সব গ্যালাক্সির বয়স হয়ে যাবে, অ্যান্ড তখন ডিফারেন্ট কালার্সের ডোয়ার্ফস দেখা যাবে স্পেসে। যদি হিউম্যানিটি তখনও সার্ভাইভ করে, তাহলে মেবি ডাইসন স্ফিয়ার বানিয়ে, মানে ঠান্ডা হয়ে যাওয়া কোনো স্টারের পাওয়ারকে ইউজ করে তাতে সার্ভাইভ করবে। অ্যাপ্রক্সিমেট 5,00,000 কোটি বছর পর স্পেসে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়ামের অভাবে সৃষ্টি হতে পারে কিছু ফ্রোজেন স্টার্স। অ্যাপ্রক্সিমেট 10,00,000 কোটি বছর পর অলমোস্ট সব স্টার্সের লাইট নেবে যাবে, মানে দে আর গোয়িং টু বি ডাই। মাঝে মধ্যে কিছু ব্রাইট সুপারনোভা এক্সপ্লোশন ছাড়া পুরো স্পেস ডার্ক অ্যান্ড কোল্ড। অ্যাপ্রক্সিমেট 10^1,500 ইয়ার্স পর এমটি স্পেসের মধ্যে আয়রন স্টার্স দেখা যাবে। অ্যাপ্রক্সিমেট আফটার আ গুগল প্লেক্স ইয়ার ইউনিভার্স লাইট আপ হবে ব্রাইট ফায়ার ওয়ার্কসের জন্য, তারপর মেবি আনাদার বিগ ব্যাং। নিউ সোলার সিস্টেম, নিউ স্টার্স, নিউ প্ল্যানেটস, এরপরও কি আমরা সার্ভাইভ করব এটা আমার জানা নেই। প্লিজ কমেন্টে জানাবেন আপনার মতামত, এর সাথেই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো, আর নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করবেন। এর সাথেই আজকের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু ইনফরমেশন জানলেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওস আপনার জন্য আসতে চলেছে। বেল আইকন প্রেস করে নিন যাতে কোনো আপডেট মিস না হয়। যদি আপনি ফেসবুকে ভিডিও দেখছেন তাহলে পেজ লাইক করবেন। সো গাইস, স্টে টিউনড, ফলো মি অন ইনস্টাগ্রাম, ভিজিট অ্যান্ড সাবস্ক্রাইব মাই আনাদার চ্যানেল। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।